রাজশাহীর একজন বিএনপির কোন জেলার আহ্বায়ক হয়তো উনি একটা মন্তব্য করছে যে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানো দরকার। এই মন্তব্যের কারণে সারা দেশব্যাপী আওয়ামী লীগকে দেখতেছি, ছাত্রলীগকে দেখতেছি ব্যাপকভাবে, হ্যাঁ, মানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা রাজপথকে প্রকম্পিত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে তারা প্রতিবাদ করছে, ঠিক আছে। কিন্তু সেই সাথে আমার আগের কয়েকদিন আগের কথা মনে পড়তেছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে, একজন নোবেল বিজয়ী মানুষকে, পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা বলে, যখন সাবেক প্রধানমন্ত্রী, কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অসুস্থ একজন মানুষ, ওনাকে আপনার পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা বলে, সেই ব্যাপার নিয়ে আসলে কোনো তোড়জোড় হয় না, সেটা নিয়ে কোনো প্রতিবাদ হয় না, এটাও তো এক প্রকার হত্যার হুমকি। আমার মতো একজন মানুষকেও যদি, সুস্থ সবল এরকম লম্বা একজন মানুষকেও যদি পদ্মা সেতু থেকে ফেলে দেয়, আমিও সাঁতরায় পার হইতে পারবো না, আমার এটা হত্যাকাণ্ডর দিকেই যাবে। তো ওনাদের মতো এরকম অসুস্থ বয়োবৃদ্ধ মানুষদেরকে যখন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার মতো কথা একজন প্রধানমন্ত্রী, ওনার জায়গা থেকে তো এই ধরনের স্পর্শকাতর কথাবার্তা, স্পর্শকাতর জায়গা থেকে স্পর্শকাতর কথাবার্তা বলা যায় না। তো এই জায়গাগুলো থেকে যখন একজন দেশের প্রধানমন্ত্রী এইভাবেই যখন কথা বলে, তখন স্বাভাবিকভাবে এই দেশের সাধারণ জনগণ মুখের ভাষাটা কোন জায়গায় রাখবে? আজকে তাদের নেত্রীকে জাস্ট এখন কবরস্থানে যাওয়ার কথা বলছে, এমন তো হইতে পারে বঙ্গবন্ধুর জন্য দোয়া করার কথাও বলতে পারে, বা এমন কিছু বলতে পারে। কম গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে বিএনপির কোনো ভাইস চেয়ারম্যান বলছে, বা আমানুল্লাহ আমান দাদা বলি, আর বিএনপির কোনো শীর্ষ নেতাকর্মী যদি বলতো, সেটাকে একটা কাউন্টেবল নেওয়া যেত। একটা জেলার, এটা মানে খুব মিডিয়াম লেভেলের একজন, মানে তৃতীয় সারির একজন নেতা, তার থেকে একটা কথাকে নিয়ে একেবারে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ একজন সেক্রেটারি সহ প্রধানমন্ত্রী সহ মানে পুরা দল যেভাবে মনে করেন উঠা বইরা লাগতেছে, মানে দেশে কি ইস্যুর অভাব পড়ছে? জনগণের পক্ষের ইস্যুর অভাব পড়ছে? আজকে মন্ত্রী মিনিস্টার, আজকে প্রধানমন্ত্রী যে এই যে এরকম উদ্ধত্তপূর্ণ বিভিন্ন সময় ওনার মতো একটা জায়গা থেকে, হ্যাঁ, হাজার হাজার মানুষকে, ছয় হাজার মানুষকে গুম করছে, আজকে সেগুলোর ব্যাপারে কোনো জায়গায় প্রতিবাদ আছে? আজকে সেই যেগুলোর ব্যাপারে ছাত্রলীগকে তো মাঠে নামতে দেখি না, সেগুলোর ব্যাপারে আওয়ামী লীগকে তো কোনো মাঠে নামতে দেখি না। আজকে কত হাজার মানুষের, কত হাজার মায়ের বুক খালি করছে আজকে এই ছাত্রলীগ, আজকে এই আওয়ামী লীগ, আজকে সেটা নিয়ে তো কোনো প্রতিবাদ করতে দেখি না, সেটা নিয়ে তো কোনো মানববন্ধন করতে দেখি না। আজকে যেই পুরো সরকার ব্যবস্থাটাই, আজকে আওয়ামী লীগ পুরোটাই একটা ফ্যাসিবাদী দল, একটা গুমতান্ত্রিক দল, একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আজকে আওয়ামী লীগের যেসব কতিপয় লিডাররা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, আজকে সেগুলো নিয়ে কিন্তু আজকে সারা বিশ্বে, আজকে আপনারা দেখবেন আমেরিকা থেকে স্যাংশন দেওয়ার জন্য নতুন করে আবার স্যাংশন দেওয়ার প্রস্তুতি চলছে। প্রথম আলো ডেইলি স্টারের পত্রিকার রিপোর্ট দেখলাম যে এই যে আজকে আমাদের দেশকে সারা বিশ্বের বুকে একটা হুমকির মুখে, আমাদের দেশের রপ্তানি বাণিজ্যকে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে এই প্রধানমন্ত্রীর উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, আওয়ামী লীগের এই আগ্রাসী আচরণ, এই আগ্রাসী আচরণের কারণে কিন্তু, আগ্রাসী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই 18 কোটি জনগণকে একটা হুমকির মুখে ফেলতেছে। এগুলো নিয়ে ছাত্রলীগের, আওয়ামী লীগের আজকে প্রতিবাদ করা উচিত। আজকে ওগুলো নিয়ে কথা না না বলে একটা একটা জেলার তৃতীয় শ্রেণীর একটা নেতা, বা এরকম একটা সাধারণ একটা, মানে তার কথাকে কাউন্টেবল নিলেও পারে না নিলেও পারে, এইরকম একজন মানুষের কথা নিয়ে যেইভাবে লাখ লাখ মানুষ রাস্তায় নামতেছে, প্রোগ্রাম করতেছে, এটা একেবারেই খুব বেশি একটা অনর্থক মনে হয়। আজকে ছাত্রলীগকে দেখতেছি এই এই একটা কথার প্রেক্ষিতে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়, এটা ওনারা যদি এই ব্যাপারে কোনো একটা জেলার নেতা যদি সেটা নিয়ে মামলা করে, সেটা ওইভাবে এটা কোর্টের বিষয়। এটা নিয়ে যেভাবে আজকে হাইপার হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনের, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেখতেছি, ছাত্রলীগের নেতাকর্মীরা, আজকে আমি বলবো সারা দেশে দ্রব্যমূল্যের কী পরিমাণ ঊর্ধ্বগতি, এক এক রাতে এক এক দিনে আপনার মনে করেন যে চিনির দাম 10 টাকা কেজিতে বাড়ে, তেলের দাম শত শত টাকা বাড়তেছে, আজকে 200 টাকা কেজি তেল চলে গেছে, এগুলো নিয়ে জনগণের দুর্ভোগ হয়, জনগণের ক্ষতি হইতেছে, জনগণ কষ্টে আছে, এই বিষয় নিয়ে আওয়ামী লীগের আজকে 14 বছরের কোনো প্রোগ্রাম দেখি নাই। কিন্তু সেটাকে ভিন্ন খাতে নিয়ে, ভিন্ন খাতে নিয়ে, বা এটা সম্পূর্ণই আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়, কিন্তু এইভাবে সারা দেশে আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেইভাবে প্রোগ্রাম করতেছে, আসলেই অবাক হই যে এই দেশের সাধারণ মানুষের, এই যে আজকে গ্যাসের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়ার প্রস্তাবনা নিছে, দুদিন আগে বিদ্যুতের দাম বাড়াইছে, তারপরও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী আবার বলতেছে যে আবারও নাকি তার দাম সমন্বয় করতে হবে, নতুন করে দাম সমন্বয় করতে হবে। ওরা শিক্ষার আলোয় আলোকিত হব, অধিকার আদায় সোচ্চার, ওরা প্রগতির পথে অগ্রগামী হব, নির্ভীক, বাধাহীন, দুর্বার।
আজকে আপনাদের সাথে আমার রিমান্ডে থাকা ছোট্ট একটি ঘটনা শেয়ার করব। আমি যখন দ্বিতীয়বার রিমান্ডে গেলাম, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী মোদী বিরোধী আন্দোলনে আমি অ্যারেস্ট হয়ে 6 মাস জেলে ছিলাম। দ্বিতীয়বার যখন রিমান্ডে আমাকে এভাবে হাত বেঁধে মাথার মধ্যে কালো ফাঁসির যে মুকুশ পরানো হয় সেই মুকুশ দিয়ে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আমার পা মাটিতে স্পর্শ করতে পারছে না। তখন আমাকে বারবার তারা অপমান করে বলছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, ভালো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করো, তুমি কেন রাজনীতি করতে এসে তোমার ক্যারিয়ারটা তুমি নষ্ট করলে। আমাকে অপমান করে বলা হচ্ছে 120 টাকার জুতা পরে আসছো, 150 টাকার শার্ট পরে আসছো, তুমি রাজনীতি করবা? তোমার কি মামা খালু আছে, কোটিপতি শিল্পপতি রাজনীতির ব্যাকআপ আছে, কিভাবে রাজনীতি করবা? একটা পর্যায়ে সেই টিভির গারোতে তাদেরকে আমি বলেছিলাম আপনারা লিখে রাখুন সাদা কাগজে, এই ছাত্র অধিকার পরিষদে আমি বিনিয়ামিন মোল্লা এমপি মন্ত্রী না হলে এই ছাত্র অধিকার পরিষদে অনেকে এমপি মন্ত্রী হবে বাংলাদেশে। সেখানে তাদেরকে বলে এসেছি এই ছাত্র অধিকার পরিষদ এই বাংলাদেশে একদিন ক্ষমতায় আসবে। আমি এই কথা বলার পরে সেখানে যে পিয়ন থাকে, চা দেয়, পানি দেয়, পান দেয়, তাকে দিয়ে আমার বাম গালে একটা থাপ্পড় দিয়েছিল। সেই থাপ্পড়ের পরে আমি চ্যালেঞ্জ নিয়েছি এই থাপ্পড়ের জবাব এই অধিকার পরিষদ এই বাংলাদেশে দিবে দিবে দিবে। বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের চেয়েও শক্তিশালী বৃহত্তম রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল গঠন করে 1 নম্বর রাজনৈতিক দল গঠন করে সেই জবাব দিবে। আপনারা অবগত তো আছেন বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রদের অধিকার নিয়ে সবার আগে যেই ছাত্র সংগঠনটি রাজপথে ঝাঁপিয়ে পড়ে তার নাম ছাত্র অধিকার পরিষদ, তার নাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন স্লোগান দেই বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ, প্রায় 76 বছরের পুরাতন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই স্লোগানের সামনে তারা দাঁড়াতে পারে নাই, কারণ তাদের নৈতিকতার ভিত্তি নাই। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেখানে ছাত্রদের কোনো ন্যায্য আন্দোলন হয় তারা হামলা করে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তারা মাদক সন্ত্রাস চাঁদাবাজি রাখা বানিয়ে ফেলেছে, তারা শিক্ষার্থীদের কোনো আন্দোলন নিয়ে তারা কথা বলে না, তারা লাঠিয়াল বাহিনী হিসেবে ওই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বাহিনী হিসেবে তারা কাজ করছে। আজকের এই সমাবেশ থেকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, এই যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তরুণ ছাত্রদের একটি আন্দোলন নিয়ে তিনি উপহাস করলেন যে 30 বছর হলে চাকরিতে আবেদন করলে নাকি ফেল করে, আমরা বলতে চাই তরুণ সমাজের যে হাহাকার বুঝতে হবে। আপনারা তরুণদেরকে নিয়ে উপহাস করছেন, কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ জন অধিকার পরিষদ যদি ক্ষমতায় আসে আমরা কথা দিচ্ছি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে বাড়ানো হবে। আমরা কথা দিচ্ছি সরকারি চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ 100 টাকা করা হবে। আমরা কথা দিচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে রেলওয়ে প্রাইমারিতে 18 যে বিদ্যমান কোটা বৈষম্য রয়েছে সেগুলোকে সংস্কার করা হবে। আমরা কথা দিচ্ছি সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি মেজর ভিত্তিক ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে। আমরা এখান থেকে ঘোষণা করছি আমাদের ছাত্র অধিকার পরিষদের 2 জন সহযোদ্ধা এখনো কারাগারে রয়েছে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের ইসমাইল হোসেন এবং ঢাকা মহানগরের নাইম হোসেন, তাদেরকে ICT মামলায় অ্যারেস্ট করে কারাগারে রাখা হয়েছে। এই সমাবেশ থেকে আমরা আরো বলতে চাই আপনারা যে হিটলারের কৌশল অবলম্বন করেছেন ICT আইনের মাধ্যমে প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করার আপনারা যে
মহড়া শুরু করেছেন সেগুলোকে বন্ধ করতে হবে। আমরা ছাত্র অধিকার পরিষদ আমরা ঘোষণা দিচ্ছি আগামীতে একটি সুশাসনের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ উপহার দিতে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে আমরা দাচ্ছুন সাবেক ডিবি গণ অধিকার পরিষদের সদস্য সচিব সারা বাংলাদেশের মানুষের বর্তমান সময়ের আশা জাগা নিয়ে আশা ভরসার স্থল তার নেতৃত্বে সেই আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।